গার্লস হাই স্কুলে, যেখানে একটা গর্ব করার বিষয় আমাদের সকলের অহংকার, এই বিদ্যালয়েরই ছাত্রী পিউগো আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে স্টেট লেভেলেও ক্যারেটে চ্যাম্পিয়নশিপে, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্যারেটে এবং স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান এবং বিভিন্ন স্থান অধিকার করে আমাদের মুখকে উজ্জ্বল করেছে। তার কাছ থেকে আমরা জেনে নেব তার অভিজ্ঞতার কথা এবং কীভাবে সে এই ক্যারাটে পেশা, মানে এই ক্যারাটের দিকে ঝোঁক দিল তার মনটা, আমরা তার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব। আমি প্রথমে হোস্টেলে থাকতাম, হোস্টেল থেকে এই ক্যারাটা মানে শিখেছি, হোস্টেল থেকে ভর্তি করেছেন ম্যামরা, তো ক্যারাটা থেকে আমারও খুব ভালো লেগেছে, আজ এত দূর আসতে পেরেছি, খুব ভালো লাগছে। দেবনাথ স্যারের কাছে আমি ক্যারাটা শিখেছি, প্রায় 13 বছর হলো। আরও অনেক অনুষ্ঠানে মানে বাইরের প্রোগ্রামে গিয়েছি, ওখানেও অনেক প্রাইজ, অনেক সার্টিফিকেট এনে মানে ফিরেছি। আমরা দেখেছি গ্রামাঞ্চলে সাধারণত মেয়েরা ক্যারেটের প্রতি সেরকমভাবে আগ্রহী নয়, তোমার এই ক্যারেটের অনুপ্রেরণা তুমি কোথা থেকে পেলে? ক্যারেটটা শিখে একটা আমার মনে হয় খুব ভালো, কারণ এটা একটা সেলফ ডিফেন্স, মেয়েদের নিজেদের আত্মরক্ষা করতে পারবে, সবার পক্ষে এটা শেখা উচিত, মানে সবাইকে এটা শিক্ষা মানে একান্ত জরুরি। কার কার কাছ থেকে তুমি অনুপ্রেরণা পেয়েছো? আমাদের বডি, আমাদের ক্যারেটের স্যার, হোস্টেলের দিদিরা, আর সমস্ত কোন কোন প্রতিযোগিতা তুমি এখনো পর্যন্ত সাফল্য পেয়েছো? খেলা, বিভিন্ন খেলা, তারপর ক্যারেক্টার ফাইটে, আরো বিভিন্ন খেলা খেলে। কোন কোন স্তর? হুগলি ধনিয়াখালি, তারপর বীরভূমে দুবরাজপুরে গেছি, দুর্গাপুরে গেছি, আর বিভিন্ন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি তো পিওর শিক্ষক, আপনার কেমন লাগছে? অবশ্যই একটা টিচারকে, যেটা টিচারের পাওনা সেটা তো একটা, তার স্টুডেন্টরা আরও উঁচুতে প্রাইজ নিয়ে আসুক, আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে এটা হচ্ছে আমার পাওনা একটা, সব থেকে বড়ো ব্যাপার। এত বড়ো একটা জায়গায় এসে সাফল্য পেল, আপনি তাকে কীভাবে প্রস্তুতি করেছিলেন? প্রস্তুতি যেভাবে আমরা ট্রেন করি, সেই ট্রেনের মাধ্যমে মানে একটু এক্সট্রা করাতেই হয়, অবশ্যই টুর্নামেন্টের ব্যাপার, তো সেই হিসাবে মানে একটা প্রস্তুতি নেওয়ার জন্য বা টুর্নামেন্টে যাওয়ার জন্য যেটা দরকার সেটা আমি। স্যার আপনার নামটা যদি বলেন? আমার নাম দেবনাথ সৈস। ধন্যবাদ। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া অরুণিমা চ্যাটার্জি মহাশয়কে, আমরা তার কাছ থেকে জেনে নেব তার অনুভূতির কথা। ম্যাম, হ্যাঁ, আজকে যে এই সফলতা কেউ পেয়েছে সেটা আমরা প্রত্যেকে খুব আনন্দিত, প্রত্যেকে খুব গর্বিত। ও যখন ছোট্ট ক্লাস ফাইভে এসে ভর্তি হয় তখন ভাবিনি যে এইরকম প্রতিভা ওর মধ্যে আছে। যাই হোক, আমরা চেষ্টা করেছি ওকে শেখাবার, হোস্টেলে আরও মেয়েদেরকে শেখাবার চেষ্টা করেছি। দেবনাথ প্রাণ ভরে ওদেরকে শিখিয়েছে, প্রচুর ওর পরিশ্রম, তার সঙ্গে আমার প্রত্যেক স্টাফ কিন্তু অনুপ্রেরণা জাগিয়েছে ওর মধ্যে। আজকেও যে জায়গায় এসেছে তার জন্য আমরা সত্যিই খুব প্রচণ্ড আনন্দিত আমরা। যাই হোক, ও আরও জীবনে উন্নতি করুক, এটাই আমরা চাই। তোমাদের এই যে ক্যারিয়ার, তোমরাও শিখছো, আরও যারা আছো ছাত্রছাত্রী, তোমাদের অনুভূতি কেমন লাগছে তোমাদের দিদিদের সাফল্যে? তোমরা ক্যারাটা শেখার অনুপ্রেরণা পেলে, তাই তো? আমরা পেয়েছি এখানে এখানকার যে পরিচালন কমিটি তার প্রেসিডেন্ট মাননীয় সুস্মিতা কবিরাজ মহাশয়কে, তার কাছ থেকে আমরা কিছু কথা এবং অনুভূতি জেনে নেব। আমি স্কুলের প্রেসিডেন্ট, আমি তিন থাকতো আমাদের যে হোস্টেল আছে সেখানে ছোটো থেকে ফাইভ থেকে থাকে এখানে, আর দেবনাথকে আমি 3 বছর আছি এখানে। দেবনাথ যে কী ওদের সঙ্গে পরিশ্রম করে, ওদের যে টিচার দেখেছি খুব ভালো শেখায়, এবং আমাদের মেয়েরাও খুব ভালো শেখে, আগ্রহ আছে প্রতিটি মেয়ের, কী হয়তো তাদের মধ্যে আর একটু বেশি, আর যেহেতু কেউ যদি ভালো করে নেয় জিনিসটা তাহলে তাকে টিচাররা আরও বেশি দেওয়ার চেষ্টা করেন, দেবনাথ সেটাই করে সবসময়, এবং সে আরও মেয়েদের, আরও স্কুলের মেয়েদেরও শেখায়, বাইরে নিয়ে যায়, ও খুব চেষ্টা করে যাতে এরা উন্নতি লাভ করে,
তাই পিওর এই উন্নতিতে খুব খুশি আমি এই স্কুলের প্রেসিডেন্ট হিসাবে। আমি তার সঙ্গে শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি। পিউ যখন ইন্টারন্যাশনালে সেকেন্ড হয়েছে, তারপর পিউর বাড়ির থেকে ওরা আমার কাছে গেছিলো, আমি তেমন কী সুযোগ সুবিধা আছে আমি তাদেরকে বলে দিয়েছিলাম, বিডিও সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশান করো, দেখো বিডিও সাহেব আমাদের খুব উদ্যোগী, বিডিও সাহেব খুব ভালো এই জিনিসগুলো খুব ভালোভাবে নেন, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন। তারপর বিডিও সাহেব আমার সাথে আলোচনা করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের পিউ আজকে আমাদের যে কন্যাশ্রী প্রোগ্রাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কন্যাশ্রী প্রোগ্রাম, সেই প্রোগ্রামে নজরুল মঞ্চ থেকে পিউ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে এসেছে। এতে আমরা আমাদের ব্লকের হিসেবে, ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবেও আমরা খুবই গর্বিত অনুভব করছি। এই জন্য পিউকে ধন্যবাদ জানাই, দেবনাথকেও ধন্যবাদ জানাই। আমাদের এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা মাননীয়া রীতা বিশ্বাস মহাশয় আছেন, তার কাছ থেকে আমরা তার কিছু কথা জেনে নেব। আমি পঞ্চম শ্রেণী থেকে পিউকে পেয়েছি, তখন থেকে ওকে দেখেছি খেলাধুলায় ভীষণ অত্যাচ্ছরী ওর মনোভাব, ওর মধ্যে একটা খেলোয়াড় সুলভ যে মনোভাব বজায় রেখেছে, পড়াশোনার পাশাপাশি পড়াশোনাও ভালো করেন, আচার আচরণ এবং অন্যান্য সমস্ত দিক থেকে ওর যে স্পিরিটটা আমি দেখেছি, ওর স্কুলে সবসময় চ্যাম্পিয়ন হতো, যে কটা ইভেন্টে ওর অংশগ্রহণ করতো প্রত্যেকটা ইভেন্টে ফার্স্ট, কোনো দিন ওকে সেকেন্ড হতে দেখি। তা আমাদের বিদ্যালয়ের চ্যাম্পিয়ন, ক্যারাটে চ্যাম্পিয়ন, সমস্ত দিক থেকে পিউর জন্য আমরা গর্ববোধ করি। ওর জন্য আরও অনেক বড়ো অনেক ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে যেন ও আমাদের মুখ উজ্জ্বল করতে পারে, সেই আশীর্বাদ ওকে করি, সেই মনোবলটা যেন ওর থাকে। আর ওর শিক্ষক দেবনাথ সহিষ্কেও অনেক ধন্যবাদ যে ওকে একা খুব পরিশ্রম করে ওকে এই এই জায়গাটা এনে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য ওকেও অনেক ধন্যবাদ, আর পিউকেও বলি অনেক আশীর্বাদ, অনেক বড়ো ফল। পিউ শুধু বিদ্যালয়ের তো অবশ্যই অহংকার এবং গর্ব, পিউ আমাদের সমগ্র জেলাবাসীর গর্ব। পিউকে আমরা সব খবরের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট, সব খবর।